এই যে খাবারগুলি জুস চুপ, আমরা কমলা খাই, আম খাই, এখন বেশ বাজারে তরমুজ আসছে, তরমুজ খাই, টমেটো, টমেটোর ভিতরে অজস্র লাইকোপেন আছে, তরমুজের ভিতরে অজস্র লাইকোপেন আছে, এই যে লাইকোপেনগুলো আমাদের অ্যান্টি ক্যান্সার। লাইকোপেন যদি আমরা অনেক বেশি বেশি খাই, তরমুজের সালাদ, তরমুজের জুস যদি বেশি খাই, টমেটোর সালাদ যদি বেশি খাই, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে। আধুনিক বিশ্ব যেই খাবারটা দেখতে মানব দেহের বিভিন্ন অঙ্গের মতো, সেটা মানব দেহের ওই অঙ্গের ওষুধ। যদি আখরোট আমি ধরি, আখরোটটা দেখতে অনেকটা মানুষের ব্রেনের মতো। আদিকাল থেকে, হাজার বছর থেকেই ব্রেনের কোনো সমস্যা হলে বৈদ্য, কবিরাজ, হাকিম, ডাক্তাররা বলতো যে আপনারা বেশি করে আখরোট খান, বেশি করে কাজু বাদাম খান, বেশি করে চীনাবাদাম খান, এবং প্রতিদিন কমপক্ষে 20টা চীনাবাদাম আমাদের জন্য পিনাট বাটার হিসাবে আমাদের খাওয়া উচিত। এই ধরনের জিনিসগুলো আমাদের ব্রেনের মহাঔষধ। যেরকম ধরুন রসুনটা অনেকটাই আমাদের হাড়ের মতো। আমাদের হাড় যদি শক্তিশালী হয়, তাহলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পাবে। হাড় যদি শক্তিশালী হয়, তাহলে রক্তের সঞ্চালন প্রক্রিয়াটা খুব ভালো থাকবে। হাড় একটা পাম্প, একটা বাড়িতে পাম্প করে পানি নিচতলার থেকে বিশতলায় উঠায়, ওরকম আমাদের এই হাড়টা পাম্প করে রক্তকে ব্রেনে নিয়ে যাচ্ছে, ব্রেন থেকে সারা শরীরে রক্তের সার্কুলেশন হচ্ছে। সেক্ষেত্রে হাড়ের ভূমিকাটা অনেক বেশি, হাড়ের আর্টারি ভেইন ছয়টারই ভূমিকা অনেক বেশি। এই ভূমিকা রাখতে হলে আমাদেরকে, আমাদের ব্রেনকে শক্তিশালী করতে হবে, আমাদের হার্টকে শক্তিশালী করতে হবে। খাবারের ভিতরে যত বেশি তৈল এবং পোড়া তৈল, পুরান তৈল, বেশি অ্যাসিড ভ্যালু যুক্ত তৈল থাকবে, তত বেশি আপওয়ার্ড গ্যাস হবে, ডাউনওয়ার্ড গ্যাস হবে, আইবিএস, স্টমাক অ্যালার্জি হবে। মুখ দিয়ে সব রোগ হয় শুরু, করোনা ভাইরাসও মুখ দিয়ে শুরু হয়, নাক দিয়ে মুখে যায়, কান দিয়ে মুখে যায়, চোখ দিয়ে মুখে যায়, সকল নাক দিয়ে আবহাওয়ার সাথে সব কিছু মিলে গলায় এসে অবস্থান নেয়। অতএব আপনি মুখে যদি একটু কাঁচা হলুদ রাখতে পারেন, নিম পাতা মুখে রাখতে পারেন, অথবা কিছুক্ষণ পর পর কাঁচা হলুদ নিম পাতা দিন, ঠোঁটে একটু মালিশ করে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে সর্বসময় চিন্তা করতে হবে, আমাদেরকে সকল সময় আমাদের নিরাপত্তার কথাটা ভাবতে হবে, কারণ না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। যত বেশি ফল খাবো তত বেশি বল আসবে, যত বেশি লিকুইড খাবার খাবো তত বেশি প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর ভিটামিন সি আমাদের জন্য এই করোনাকালীন সময়ে, এই রমজান মাসে, এই গরমের সময়টাতে আমাদের ভিটামিন সি আমাদের সবচেয়ে নিকটতম ঘনিষ্ঠ বন্ধু, কারণ ভিটামিন সি আমাদের শরীরের একটি সুরক্ষিত দুর্গ। এই দুর্গটাকে রক্ষা করার জন্যই আমাদেরকে লেবু, কমলা অনেক বেশি খেতে হবে। এখন বাজারে অজস্র তরমুজ আছে, একটা তরমুজের ভিতরে অজস্র লাইকোপেন থাকে। এখন বাজারে টমেটো ভরপুর, তরি তরকারি খুব সস্তা, সব তরি তরকারি সস্তা, মিষ্টি কুমড়া অনেক সস্তা, চাল কুমড়া, লাউ, এই খাবারগুলো আমাদের ইফতারিতে এবং চেহারিতে আমাদের বৃদ্ধি করতে হবে। হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না, তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না, পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না, আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না, কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু, এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না। ভিটামিন সি, ভিটামিন ই, এই ই এবং সি, এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল, সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার সেটাই। চীনে যদি কারো লিভার প্রবলেম হয়, তখন তাকে একদম বাচ্চা, খাসি বা যে কোনো প্রাণী, মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে, যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে, হিমোগ্লোবিন বেড়ে যাবে, আর বিসি, ডাব্লিউবিসি বেড়ে যাবে।
এই যে লিভার মানুষের প্রাণীর লিভারটা মানুষের লিভার এসে কাজ করতেছে। যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয় তখন তারা হালাল প্রাণীর আমরা পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায়। এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টের হাড়ের শক্তি বৃদ্ধিতে পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে শরীরের শক্তি বৃদ্ধিতে মোটামুটি ভালোই কাজ করে যেটা আমরা টের পাই। যেরকম একটা মুরগির ডিম খেলে একটু বেশি করে পনির খেলে বেশি করে দুধ খেলে বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন তিন বেলা খাই আমার অফিসের টেবিলে অনেক হ্যাজার্ডের ভিতরে আমি একসা বসলাম আমার এই টেবিলটাকে আমার নিজেরই পরিষ্কার করতে হবে। দরকার হলে নিম সাবান দিয়ে করতে হবে, নাহলে নিম স্যানিটাইজেশন দিয়ে করতে হবে, নাহলে নিম পাতার রস দিয়ে করতে হবে। কারণ নিম নিশিন্দার হাজার গুণ, নিম যে জীবাণু প্রতিরোধ করতে পারে এটা আমরা বুঝে ফেলেছি হাজার বছরের পরীক্ষিত। যেরকম একটি পেঁপে লিভারের ওষুধ, একটি পেঁপে জন্ডিজের ওষুধ, পেঁপের ভিতরে তার মূল্যবান অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ছিল পেপসিন। এই পেপসিন থাকায় আমাদের লিভারকে অনেক বেশি সুরক্ষা দেয়, আমাদের জন্ডিস ভালো করে। এই কথাটা কাউকে বুঝিয়ে বলতে হয় না, এখন হাজার বছরের একটা পরীক্ষিত যে পেঁপে আমাদের বেশি খেতে হবে। এই সময় আমাদের পেঁপে তরকারি সবসময় খেতে হবে। আমরা কলা শুধু সকালেই আমরা কলা খাবো, বিকালে কলা খাবো না, মানে আমরা সেহরিতেই কলাটা খাবো, ইফতারিতে কলাটা খাবো না। চেহরিতে মানে অনেক মানে খাবারের সাথে আমরা কলা খেতে পারি বেশি। ইফতারির সময় কলাটা রেখে দিয়ে সেহরিতে খাওয়া। কিছু ফল আছে আমাদেরকে ভিটামিন সি, এগুলো আমরা ইফতারির সাথেই খাবো, এটা সেহরিতে আমরা খাবো না। এই জিনিসগুলির গুণাগুণের ভিতরে একটু তফাত হয়ে যায় সময় বেঁধে। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো আমি তো 16 বছর যাবৎ বিভিন্নভাবেই আপনাদেরকে বলি, এই জিনিসগুলি আমাদের ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কারণ যেরকম ধূমপানকে আমরা ধূমপান বিরোধী, আমরা 72 পর থেকে 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরেই বঙ্গবন্ধু ধূমপান বিরোধী আন্দোলন আরম্ভ করতে বলছেন আমাদেরকে। কম তোমরা যারা মাইটস তোমরা আমার কাছে আসো, আইসা আমরা দলবদ্ধ হয়ে আবার বড় কোনো শক্তিশালী এই জীবাণু যেটাকে আমরা এখন এইডস বলি, যেটাকে ব্ল্যাক ই বলি, করোনা বলি, এই জাতীয় রোগকে ওরা আহ্বান করে তোমরা আসো। বা এই ঋতুতে এই গরম এবং বর্ষার এই ঋতুতে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম জীবাণু খুব শক্তিশালী হয়। যেরকম আমাদের গাছগুলি খুব শক্তিশালী হয়, মাছগুলো খুব শক্তিশালী হয়, যে কোনো প্রাণী জীবাণুগুলো খুব শক্তিশালী হয়ে যায়, একটা কেঁচো অনেক শক্তিশালী হয়ে যায় এই ঋতুতে। কারণ ওরা এই ঋতুতে পানির সাথে আয়নটা অনেক বেশি পায়, এই পানির সাথে অনেক শক্তি পায়। ওই পানিকে বিশুদ্ধ করার জন্যেই আমাদের যত কথা যত চিন্তা, যাতে 68,000 গ্রাম থেকে পানিবাহিত রোগের রোগীরা যেন শহরে এসে ডায়রিয়া বিভিন্ন রকম রোগে ভুগতেছে, আমাশায় ভুগতেছে, আইবিএসে ভুগতেছে, পেটে ব্যথার যত রোগ আছে সবগুলোর সাথেই আমাশার স্টমাক অ্যালার্জির একটা সম্পর্ক আছে। সেইখানেই সম্পর্ক আছে পানি, আমাদের পানি আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। আর আমাদের আন্ডার ট্যাঙ্কির কথা আমি বললাম যে 5,000 লিটারের আন্ডার ট্যাঙ্কিতে 5.50 গ্রাম আপনার ফিটকিরি পাউডার করে ওখানে ফেলে দিতে হবে। খুব সহজ এবং সহজলভ্য সস্তার একটা বিশুদ্ধ পানি, 5,000 লিটার পানি আপনি মোটামুটি 10 টাকায় বিশুদ্ধ করতে পারবেন। এটা আপনার ধরে নেবেন 40 দিন, মানে 1 মাসের মতো। এখন আন্ডার ট্যাঙ্কিং থেকে আপনি পাম্প করে পানি তো আপার ট্যাঙ্কিতে নিয়ে গেলেন, আপার ট্যাঙ্কিতেও আপনার এই 5,000 লিটার পানিকে কিন্তু নিরাপদ করতে হবে। কারণ এই রাস্তায় পথের মাঝে
এই বিভিন্ন পাইপের মাধ্যমে যে পানিটা আসতেছে যাইতেছে ওইখানেও পানিটা আবার একটু হ্যাজার্ড দিতে পারে। ওইখানে আপনি অর্ধেক ফিটকিরি দিতে হবে। এখানে যদি আপনি 10 গ্রাম করে 5000 লিটারে 50 গ্রাম দেন, ওখানে দিবেন আপনি 25 গ্রাম। 25 গ্রাম দিয়ে রাখলে আবার আপনি ওইখানেও 40 দিনের জন্য নিরাপত্তা নিলেন। ওখানে গুঁড়া কৃমি টিরমি যত কেঁচো টেঁচো পোকা টোকা ময়লা টোলা অ্যামোবিয়া প্রোটোজোয়া মাইট যত রকম জীবাণু আছে আপনার ওই জীবাণুগুলো ওখানেও মারা গেল। মানে আমাদেরকে এখন থেকে এই ব্ল্যাক করোনার বিরুদ্ধে আমাদেরকে প্রতি আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদেরকে এইটাকে নিতে হবে একটা প্রতিরোধ বিপ্লবের দিকে। আমরা প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে অনেকেই শুধু হাত ধুইতেছে, হাতটা একটু স্যানিটাইজেশন করে একটু সাবান দিয়ে একটু নিম সাবান দিয়ে একটু নিম পাতা দিয়ে একটু কাঁচা হলুদ দিয়ে যেইভাবেই হোক যেগুলোতে নিরাপত্তা আছে সেইভাবে আপনাকে হাতটাকে ধুয়ে ফেলতে, একটু লেবুর চোখলা একটু লেবুর পানি একটু লেবুর কাঁচা লেবুর রস এটা দিয়েও আপনি কিছুটা স্যানিটাইজেশন করতে পারবেন। এরপরে যাদের আরএস জানা আছে আরএস দিয়ে আপনি স্যানিটাইজেশন করতে পারবেন। এছাড়াও যার নিম নিশিন্দার হাজার গুণ নিশিন্দা পাতা দিয়েও আপনি স্যানিটাইজেশন করতে পারবেন। এখন স্যানিটাইজেশন হাতে হয়ে গেলো আপনার পা দুটোও কিন্তু পায়েরও ধরেন গিরা পরিমাণ গিরা জায়গাটা আপনাকে নিরাপদ আনতে হবে। আর প্রতিটা বাড়িতে আপনার 68,000 গ্রাম যত বাড়ি আছে যত পরিবার আছে সব পরিবারের যে সামনের দিকে ঢুকার যে স্পেসটা সেটা মানুষ পশু পাখি কুকুর বিড়াল যারা বাড়িতে মুরগি পোষেন যারা বাড়িতে অন্য অন্য ছাগল গরু ভেড়া মহিষ হাঁস পোষেন তাদেরও কিন্তু ওদের ঘরেও আপনার একটা ছোট্ট একটা জায়গা থাকবে সেটা পাকা হোক আর কাঁচা হোক সেখানে একটু সেবনল একটু ডিটল একটা হারপিক একটু অ্যারোসল একটু রেক্টিফাইড স্প্রিট এই জাতীয় যত স্যানিটাইজেশন আছে একটু নিম পাতা একটু কাঁচা হলুদ পাতা একটু নিশিন্দা পাতা ওইখানে আপনাকে ফেলে দিতে হবে প্রতিদিন একদিন না এই 365 দিন। আর ওইখানে 68,000 গ্রাম আমাদের টার্গেট থাকবে। এই কাজগুলো আমরা ধীরে 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 করবো কারণ জীবন বাঁচাতে ঔষধ জীবন